হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পরিবারের ঋণ খেলাপি নিয়ে জনপ্রিয় ইউটিউবার রাফসানদা ছোট ভাইকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে এলো আরও একটি নতুন খবর, ইউটিউবার রাফসানদা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাফসানের মিসেস ব্লু বেভারেজ কুমিল্লার সদর সিটি কর্পোরেশন এলাকার বিসিক শিল্পনগরী B33 ব্লকে অবস্থিত। দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসানদা ছোট ভাইয়ের ব্লু ড্রিঙ্কস অননুমোদিত একটি কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও BISTI-এর ভ্রাম্যমাণ আদালত। এই সময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন জানান, যে কোনো প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাত করতে হলে BISTI-এর একটি অনুমোদনের সনদ থাকতে হয়। তাদের তেমন কোনো অনুমোদন বা সনদ না থাকায় 30,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের অসঙ্গতি পাওয়ায় তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। তিনি রাফসানদা ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ব্লু লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। মূলত প্রতিষ্ঠানটি কোনো রকম মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক তৈরি করে আসছিল এবং লেবেল লাগানো হচ্ছিল রাফসানের ব্লু ড্রিঙ্ক নামে। রাফসানের মেসার্স ব্লু বেভারেজ কারখানায় অভিযান চালিয়ে দেখা যায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিঙ্কস, এবং সেখানে কোনো পরিমাপের যন্ত্র না থাকায় আন্দাজে পরিমাপ করা হচ্ছিল রাফসানের ব্লু ড্রিঙ্কস পানীয়।